আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের কূটনৈতিকদের সম্মানে অভ্যর্থনা ও নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা। পাঁচতারকা হোটেল ক্রাউন প্লাজা এর গ্র্যান্ড অ্যাম্বাসেডর সুইটে সোমবার সন্ধ্যা 7:30 অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এফ এম বোরহানউদ্দিন ও তার সহধর্মিনী আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান। এতে সৌদি আরবের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন দেশের কূটনৈতিক ও উচ্চপদস্থ কর্মকর্তা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর কনসাল জেনারেল এফ এম বোরহানউদ্দিন তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা দিবসে তাৎপর্য এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ড সবার সামনে তুলে ধরেন। এছাড়াও বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অভিমত ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল লেজার শো সহ জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড বাংলা শাখা ও ইংরেজি শাখার ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নৃত্য পরিবেশন। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাবৃন্দ, কনস্যুলেটের কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য শ্রেণী পেশার প্রবাসীগণ উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।